ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে। তাদের সেখানে বসিয়ে রেখে অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো উদ্যোগী সফলতার মুখ দেখবে না বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বড় করা যেতে পারে বলেও মত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুক্রবার 18 অক্টোবর বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডআরএফ 25তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডআরএফের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা জুবাইদা রহমানও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশে কৃষক শ্রমিক দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা, জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। সরকারকে বলবো জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন, সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে, অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে প্রত্যাশিত গণতন্ত্রে উত্তরণ হোঁচট খেতে পারে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাই অন্তর্বর্তী সরকারকে গণমুখী হতে হবে। সংস্কার ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া, কখনো সময়সাপেক্ষ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সঙ্গে সংস্কার কাজ করলে সেটি সহজ হয়। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানে।